وقال أيضا صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. محترم حاضرین، آج عید الفطر، آج پورا ایک ماس سیام سادھنار پرے مسلمان جاتی عیدر میدان اکتریت ہوبے উদ্দেশ্য আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে রমজানের সিয়াম সাধনার শুকরিয়া আদায় করা। রোজা চলে যাওয়ায় আমরা খুশি না, বরং রোজা রাখতে পেরেছি, কিয়ামুল লাইল আদায় করতে পেরেছি, কোরআনের হক আদায় করতে পেরেছি, এজন্য আমরা খুশি। সেই খুশির শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ ঈদগাহে আসা এবং আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দেওয়া। আমরা ঈদকে ওয়াইদ বানিয়ে নিয়েছি। গতকাল বলছিলাম যে ঈদ তো আর ঈদ নাই, ঈদ এখন ওয়াইদ হয়ে গেছে। ঈদ হলো ওই খুশি যেটা আল্লাহ তাআলা উম্মতকে বারবার দেয়, বছরে দুইবার আসে। আর ওয়াইদ হলো জাহান্নামের ধুমকি। তো ঈদ আমার আপনার জন্য খুশি বয়ে আনছে, কেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধনা করার তৌফিক দিছেন, এজন্য আমরা খুশি। আর ওই সিয়ামের জাজা, ওই সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা আজ আমাদেরকে দিবেন। পুরা রমজান গেছে দোয়া কবুলের সময়, পুরা রমজান গেছে ক্ষমার সময়, পুরা রমজান গেছে রহমতের সময়, বরকতের সময়। আর রমজান থেকে যখন বের হবা, রমজানের যে তিনটা আমল ছিল, সিয়াম, কিয়াম, কোরআন, এই সিয়াম এবং কিয়াম ও কোরআনের হক আদায় করার পরে যখন বান্দা ঈদগাহের দিকে আসে, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম, যে তারা রমজানের পূর্ণ সময়টা পরিপূর্ণ করে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলামা হাদাকুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই পথ দেখাইছেন এই হেদায়েতের উপরে তাকবীর জপে, আল্লাহু আকবার আল্লাহু আকবার الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد, এই তাকবীর জপতে জপতে ঈদগাহের দিকে আস। এখন ঈদের দিকে যখন বান্দা আসে, আমার মাওলা বড় খুশি হয়, শুধু খুশি হয় না, অহংকার করে। ফেরেশতাদেরকে ডাক দেয়, বাহা বিহিম মালাইকাতাহু, ও আমার ফেরেশতারা, দেখো দেখো আমার বান্দারা ঈদগাহের দিকে যাইতেছে আমার কাছ থেকে নেওয়ার জন্য। আজকে আমি দেব আর আমার বান্দা নিবে। এখন বলো, যেই ব্যক্তিটা পরিপূর্ণ আমল করছে তার প্রতিদানটা কেমন দিব? যে সিয়ামও সাড়ে নাই, পিয়ামও সাড়ে নাই, কোরআনও সাড়ে নাই,
লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের উদ্দেশ্য ছিল তাকওয়া, তো তাকওয়া অর্জন করছে। এখন তাকওয়া অর্জন করার পরে, এখন তাকওয়া অর্জন করার পরে এখন অবস্থা কি, এখন অবস্থা কি? কয় দেখো আমার বান্দা যাইতেছে যাইতেছে, এখন এ তো পরিপূর্ণ আমল করছে, কিছু ছাড়ে নাই, এর প্রতিদানটা কেমন হবে বলো তো? ফেরেশতারা বলে আল্লাহ, প্রতিদান পরিপূর্ণ হতে হবে, কোনো দিক থেকে কম হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাযাউ ফরিজাতি আলাইহিম, ও ফেরেশতারা শুইনা রাখো, এই যে আমার বান্দা বান্দিরা দেখো কোথায় যায়, তাদের উপরে আমি আমার ফরজ রোজা দিয়েছিলাম, এখন তারা ফরজ আদায় করার পরে ইয়াউজ্জুনা ইলা দোয়া, ঈদগাহের দিকে যাইতেছে দলে দলে সব দোয়ার জন্য, ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া ইরতিফাই মাকানি ওয়া উলুউই লা উজিবান্নাহুম। আল্লাহ পাঁচটা কসম করতেছেন, তার জাতের কসম, ইজ্জতি আমার ইজ্জতের কসম, কারামি আমার সম্মানের কসম, উলুউই আমার বড়ত্বের কসম, ইরতিফাই মাকানি আমার অবস্থানগত উচ্চ অবস্থানের কসম, লা উজিবান্নাহুম আজ ঈদের ময়দানে এসে তারা যা চাবে আমি দিয়ে দিব। খুশির কথা না? আসাউমুলি ওয়ান আজজি বিহি, রোজা আমার, সওম আমার, আমি নিজে মাওলায়ের প্রতিদান দিব। হ্যাঁ, এখন ঈদের দিনে আসবা, ঢেলে দেব, যা চাবা দিয়ে দেব, যা চাবা দিয়ে দেব, চাওয়ার কমতি রাখো না, কারণ আমার দেওয়ার কোনো কমতি নেই, চাওয়ার কমতি রাখো না, আমার দেওয়ার কমতি নাই, আমার রহমতের ঘাটতি নাই, তুমি চাওয়া যত চাবা তার থেকে বেশি দেব। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, কয় শুকরিয়া আদায় করবা, শরীরকে সুস্থ রাখছি আমার গোলামি করবা, রমজান পাইছো কিয়াম সিয়াম কোরআনের মাধ্যমে আমল করবা, কয় এই শুক্রিয়া যদি আদায় করতে পারো লাজিদান্নাকুম, আমার এই নিয়ামত আরও বাড়ায় দেব, যতটুক দেব ততটুক না, যতটুক পাবা ততটুকু না, যতটুক পাবা ততটুকু তো দিবই, বরং আরও বাড়ায় দিব, আরও বাড়ায় দিব। মোহতারাম, ঈদ আমাদের নেওয়ার দিন, আজকে আমরা পাব। দেখেন না, ঈদের আগে যারা আমরা চাকরি করি, বিশেষ করে অফিস আদালতে সব সব জায়গায়, আমাদের একটা সময় আসে বোনাস দিবে না, তো যখন জানা যায় ঈদের পাঁচ দিন আগে বোনাস দিবে, একটা আলাদা মজা লাগে, এটা মানুষের তবিয়ত, তাই না? যে ২০,০০০ টাকা বেতন, আরও ২০,০০০ টাকা এবার অতিরিক্ত আসতেছে, কেন? ঈদ বোনাস, তো বোনাস পাওয়ার দিনটা বড় খুশি লাগে, পাওয়ার দিনটা বড় খুশির দিন, আজকে পাওয়ার দিন। আজকে কিসের দিন? নাকি গান বাজনা শোনার দিন? হ্যাঁ, আল্লাহর নাফারমানি করার দিন? আজকে আল্লাহ দিবে, আজকে আল্লাহ দিবে, বড় কোম্পানির চেয়ারম্যান সে আজকে আমাদের নিজ হাতে বোনাস দিবে, আর যায় তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিলাম, দিবনি? হ্যাঁ, পুলিশ ডেকে ফিরাইব না, টাকার বান্ডিল নিয়ে বসে আছে, আয় বাপ তোকে বোনাস দেবো ঈদ বোনাস, পিছনে কী হয়েছে রে, কয় হুজুর আন্দোলন শুরু করে দিছে, তা পুলিশ ডাক পিটা। আজকে মাওলা আমাকে আপনাকে দিবে, হাত ভরে দিবে, ছপ্পাড় ফাড়কে দিবে, আর বান্দা আজকে নাফার মানিতে চলে যাইতেছে। ঈদ খুশি, আনন্দ করা, খুশি, এগুলো ইসলামের বহির্ভূত কোনো বিষয় নয়, ইসলাম তো তবিয়তি ধর্ম, তবিয়তি ধর্ম বোঝেননি, প্রাকৃতিক ধর্ম, প্রাকৃতিক ধর্ম, ইসলাম প্রাকৃতিক ধর্ম। আল্লাহ তাআলা বলতেছেন ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা, আল্লাহর প্রাকৃতিক সৃষ্টিগত যে ফিতরাত, এর উপরেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন,
তো মানুষের মধ্যে দুঃখ থাকবে, আনন্দ খুশি থাকবে, ভালোবাসা থাকবে, মান অভিমান থাকবে, এটা প্রাকৃতিকভাবেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন হাজার বিপদ আসলে কষ্ট হবে, খুশির সময় হলে খুশি উদযাপন করতে হবে শরীয়তের ভিতরে। সাহাবা একরামরাও ঈদ করেছেন, মুসলমানরাও ঈদ করে। মুসলমানদের ঈদ খুঁজে দেখেন, সাহাবা একরাম কি সুন্দর খেলা করতো ঈদের দিন। ঈদের দিন সাহাবা একরাম কি করতেন? খেলা করতেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা করতেন, অস্ত্র পরিচালনা পরিচালিত করতেন, প্রতিযোগিতা করতেন, তীর মারামারি করতেন যে কে কত দূর মারতে পারে। হ্যাঁ, আয় হায়, মসজিদ নববীর সামনে এক ঈদের দিনে হাবশি গোলাম সহ কিছু সাহাবিরা খেলা করতেছে, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে দেখতেছেন। হ্যাঁ হ্যাঁ, এখন হঠাৎ মনে পড়ছে যে হায়, আয়সা তো ছোটো, আয়সারও মনে হয় দেখতে মন চাবে, তো ডাক দিছে, আয়সা দেখো এরা কত সুন্দর খেলা করতেছে, আসো তুমিও দেখো। আম্মা জান আয়সা বলেন, আমি রসুলের পিছনে পর্দা, তো পিছনে এসে রসুলের ঘাড়ের উপর থেকে এইভাবে থুতনির সাথে থুতনি লাগিয়ে এইভাবে বসে বসে খেলা দেখছি, ঈদের দিন খেলা করতেছে। এর মধ্যে ওমর আসছে, ওমর তো ওমর রাজিয়াল্লাহু তাআলা একটু রাগী মানুষ, বড় হুজুর বসে রয়েছে আর তোমরা এই জায়গায় লাফালাফি করতেছো। হ্যাঁ, তো কেমন দেখা যায় না, এখানে হুজুরা সব বসা আর আপনারা চিল্লাপাল্লা করতেছেন, তো যারা একটু মুরব্বি তাড়া দিবে না, এক হুজুরা বসে আছে তোমরা লাফালাফি করো কেন। কেন ওমর আসছে, এসে বলতেছে, এই তোরা কী শুরু করলি, হুজুর বসে আছে। সরওয়ারে কায়নাত বলতেছেন, ওমর তাদেরকে তাদের হালাতে ছেড়ে দাও, আজ ঈদের দিন, আজ ঈদের দিন। তাহলে ঈদের দিন খুশি বানানো, একটু খেলাধুলা করা, আনন্দ করা, এগুলো কি না? নাজায়েজ না, ইসলাম বলতেছে। ইসলাম তো প্রাকৃতিক ধর্ম, ফিতরত, আমার আপনার ভিতরে যে ফিতরতটা আসছে এই ফিতরত অনুযায়ী আনন্দ ফুর্তি করব। আনন্দ খেলাধুলা করেও হতে পারে, খাওয়া দাওয়া করেও হতে পারে, হ্যাঁ একটু ভালো গল্প গুজব করেও হতে পারে, বৈধ পন্থায় যত আনন্দ করা যেতে পারে, বৈধ পন্থায় যত রসিকতা করা যেতে পারে। এক সাহাবি আসছে রসুলের কাছে, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সফরে যাব, আমার বাহন নাই, সফরে যাব, আমার কি নাই, বাহন নাই। তখনকার বাহন কি? তখনকার বাহন ছিল উটনি বা উট। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মিয়ারা, এর একটা উটনির বাচ্চা দাও। কি দাও? উটনির বাচ্চা দিলে কি আর চলা যাবে নি? সাহাবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাহন চাইতেছি, আপনি উটনির বাচ্চা কইতেছেন। রসুল রসিকতা করে বলতেছে, মিয়া সব উটই তো উটনির বাচ্চাই, সব উটই তো কি। হ্যাঁ, কত সুন্দর রসিকতা না, আল্লাহ আল্লাহ। আরেকদিন মসজিদে গল্প শোনাইলাম না, যে হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জন্য মাঝে মধ্যে হাদিয়া নিয়ে আসতেন আর খুব ভালোবাসতেন রসুলকে। একদিন বাজারে দাঁড়ানো, তো বাজারে দাঁড়ানো তো রসুল পিছন দিক থেকে এসে চোখ টিপে ধরছেন, ধরে বলছেন, মাই আশতারিল আব্দ, এ কে আসো এই গোলামটা কিনবা, কে আসো এই গোলাম গোলাম কিনবা। আমরা অনেক সময় চোখে হাত দিই না, বলো তো কে, না যায়জ না। বৈধ রসিকতা, ধোকা নাই, অন্যের ক্ষতি নাই, এমন রসিকতায় দোষ নাই। ঈদের দিন রসিকতা করা, গল্প গুজব করা, একটু খেলাধুলা করা, কোনো সমস্যা নেই। শরীয়ত ফিতরাতাল্লাহি, ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা নাস আলাইহা, আল্লাহ তোমাদের ফিতরতের উপরে সৃষ্টি করছেন। আমাদের ফিতরত চায় আনন্দ করতে, আমাদের ফিতরত চায় খুশি বানাইতে। চোখ টিপে ধরে বলছেন, মাই আশতারিল আব্দ, এ কে আসো এই গোলাম করাই করবা, আসলে তুমি গোলাম না। রসুল কী করতেছেন? রসিকতা করতেছেন। তখন হযরত জাহের রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলছেন পিছনে রসুল, গলার আওয়াজ, গায়ের ঘিরান, রসুলের গায়ের ঘিরান শুনলে সাহাবা বুঝে ফেলতেন। কেমন ঘিরান? যেই দিক থেকে যদি হেঁটে যাইতো তো সাহাবার হাঁটলেই বুঝতেন এই দিক দিয়ে রসুল হেঁটে গেছে, এমন ঘিরান ছিল। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বিক্রি করতে যাচ্ছেন, আমি এমন এক গোলাম, কোনো মূল্য নেই, আমি গ্রাম্য মানুষ, মূর্খ, আমারে বিক্রি করে কী পাবেন? আমার হাবিব বলেন, আয় জাহের, দুনিয়ার মানুষের কাছে তোমার কোনো মূল্য নাই, তোমার মূল্য আল্লাহর কাছে। স্বীকৃতি দিয়ে দিল, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তুমি মুত্তাকি, রসুলকে বন্ধুরূপে মাইনা নিছো, আল্লাহকে ওলিরূপে মাইনা নিছো, আল্লাহর কাছে তুমি সবথেকে সম্মানিত, সবথেকে দামি। দুনিয়ায় তোমার কোনো মূল্য নেই, দরকার নেই মূল্য। আজকে তো আমরা দুনিয়ার মূল্যর পিছনে ছুটতেছি না, কীভাবে দুনিয়ার তো বড় হওয়া যায়, বড় হুজুর হওয়া যায়, বড় অফিসার হওয়া যায় ইত্যাদি ইত্যাদি। মোহতারাম, তো এই জন্য খুশি মানানো এটা অবৈধ নয়, তবে এটা বৈধতার মধ্যে থাকতে হবে। যখনই অবৈধ হয়ে যাবে তখন এটা আমার আপনার জন্য নাফারমানি হয়ে যাবে। আজকে আল্লাহ দিবেন আর আমরা যদি আল্লাহর নাফারমানি করি, আজকে আল্লাহ আমাদেরকে দিবেন আর আমরা আল্লাহর নাফারমানি করি, তো পাবো কী করে? তো পুলিশ পাঠাবে মারার জন্য। ঈদের নামাজে যখন বান্দা বসে যায়, ঈদ পর ঈদ শেষ হয়ে যায়, বান্দা দোয়া করে, দোয়ার পরে আল্লাহ বলেন লাউ জি বান্নাহম, তুই যা চাবি সব দেব। সর্বশেষ দোয়া শেষ, দোয়ার মধ্যে যা চাবি আল্লাহ সব দিবেন। দেওয়ার পরে বান্দা যখন উল্টা রাস্তা দিয়ে হাঁটা শুরু করবে, সুন্নাত কি উল্টা রাস্তা দিয়ে যাওয়া না? এক রাস্তা দিয়ে আসতে হবে, আর এক রাস্তা দিয়ে যেতে হবে। তো উল্টা রাস্তা দিয়ে যখন হাঁটা শুরু করবে, আল্লাহ তাআলা ঘোষণা দেবে, ইরজিউ কদ গাফারতু লাকুম। বান্দা এক মাস সিয়াম সাধনা করছো, এক মাস কিয়ামুল্লাইল করছো, এক মাস আমার কোরআনের সাথে নিজেকে জুড়াইছো, এখন যখন আমার কাছ থেকে তুমি ফিরতেছো, ইরজিউ যাও, ফিরে যাও, কদ গাফারতু লাকুম, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বড় পাওয়া না এটা? শুধু মাফ করলাম না, মাফ করলাম না, অবদাল তো সাইয়াতিকুম হাসানাত, কয় তোর জিন্দেগিতে যতগুলো গুনাহ ছিল ওই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। আমার হাবিব হাদিসের শেষে যে বলতেছেন, ফায়ারজিউনা মাগফুর আল্লাহুম, কয় বান্দা ঈদগাহের থেকে এমনভাবে যায় যে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। দোস্ত, এটা কাদের জন্য? এটা কাদের জন্য? যারা সিয়াম কিয়াম এবং কোরআনের সাথে রমজানে নিজেকে জুড়াইছে, যারা সিয়াম কিয়াম এবং কোরআনের সাথে জুড়াইছে, এ পুরস্কার তাদের জন্য। ঈদ করবে, সারা রমজান আল্লাহর নাফারমানিতে লিপ্ত হয়ে গেছে, আল্লাহ হেফাজত করুক। আজ ঈদের দিন আসতেছে, সবার আগে আরে আমি বড় হুজুর, আয় সর আমি সবারই সালামি দিই, তো সালামি দিলি সে সব থেকে বড় হুজুর হয়ে যায়, সে সব থেকে বড় ঈদ আল্লাহ হয়ে যায় না? অথচ রোজা রাখে নাই, অথবা রোজা রাখছে তো হক আদায় করে নাই, তারাবি পড়ছে তো হক আদায় করে নাই, অথবা পড়েই নাই, কোরআনের সাথে কোনো নিসবত নাই। কালকে যে কথাটা বলেছিলাম জুম্মায়, সবাই তো জুম্মায় ছিল না, যে এই যে তিনটা আমল, সিয়াম কিয়াম এবং কোরআন, এই তিনটার সাথে নিজেকে জোড়ায় রাখতে হবে। শাওয়ালের ছয় রোজা কালকে বললাম, এই ছয় রোজাও রাখতে হবে, মাসে মাসে তিনটা রোজা আছে ইয়ামে বীজের, ওটাও রাখতে হবে, রমজান থেকে সিয়ামের সাথে নিজেকে জুড়াই ফেলতে হবে। রমজানে কিয়াম করেছি, টাইম ঠিক রেখেন, জানাবেন একটু পরপর, আচ্ছা 5 মিনিট আগে জানাবেন। রমজানে কিয়াম আদায় করেছি, তো রমজানের কিয়াম আদায় করার এটা যেন রমজানেই শেষ না হয়ে যায়, রমজানের পরেও যেন আমার কিয়াম থাকে। হ্যাঁ, রমজানে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াত যেন রমজানেই শেষ না হয়ে যায়, রমজানের পরেও যেন কোরআন তেলাওয়াত থাকে, তাহলে রমজানের সফলতা, আর না হলে পুরা রমজান ফাও। আলহামদুলিল্লাহ, আমাদের উপজেলা পরিষদ জামে মসজিদের ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদের জামাত হবে, এবং ইনশাআল্লাহ সময় মতনই নামাজের জামাত দাঁড়িয়ে যাবে, আর মাত্র 15 মিনিট আছে। এজন্য এখনও আশপাশে যারা অলস সময় কাটাইতেছি, দ্রুত ময়দানে একত্রিত হয়ে যায়। মহতরম, ঈদের দিন খুশি বানাইতে হবে, আমাদের খুশি হলো এই নামাজের মাধ্যমে, যেটা শুরুতে কথাটা বলতেছিলাম, ঈদের মাধ্যমে আমাদের খুশি হলো এইখানে যে আমরা ইবাদত করে খুশি হই, আমরা আল্লাহর গুলামি করে খুশি হই। আয় আল্লাহ গত 2-1 বার ঈদে বলেছে, এই জন্য এই কথাটা বলতে চাচ্ছি না, মশহুর কথা ছিল আমার জন্য এটা, যে ইন্নালি কুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা কা হার কওমি ঈদ আছে,
প্রত্যেক জাতির খুশির একটা দিন আছে, কিন্তু শুই না রাখো ঈদ উল ফিতর হলো আমাদের খুশির দিন। তো ও ঈদ আর আমাদের ঈদের মধ্যে পার্থক্য কি? কয় তাদের ঈদে গান বাজনা হয়, অশ্লীলতা হয়, বেহাপনা হয়, আর আমাদের ঈদে আল্লাহর কুদরতি পায়ে সেজদা হয়। এটাই পার্থক্য। তাদের ঈদে গান বাজনা হবে, তাদের ঈদে অশ্লীলতা বেহায়াপনা হবে, তাদের ঈদের নাফরমানি কাজ হবে। ও হাজা ঈদুনা, এই ঈদের দিন, এই যে ঈদ, এই ঈদে, এটা আমাদের ঈদ কেন? কারণ আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমার মাওলার কুদরতি পায়ে গোলামির সেজদা করার জন্য। ও মাওলা, একটা মাস রোজা রাখার তৌফিক দিছো, একটা মাস কিয়াম করার তৌফিক দিছো, একটা মাস কোরআন তেলাবাত করার তৌফিক দিছো, অনেকেই খতমও দিছে, আয় হায় খতমও দিছে। ও মাওলা, এত তৌফিক যখন দিছো, আজকে আমি চলে আসছি তোমার কুদরতি পায়ে কপাল ঠেকানোর জন্য, তুমি আমারে কবুল করে নাও। এটাই আমাদের ঈদ। এই ঈদ, এটাই আমাদের ঈদের মূল তাৎপর্য, খেয়াল করতে হবে। বিশাল মিলন মেলা, গরিব দুঃখীর ভেদাভেদ নাই, এরকম অনেক কথা বলা হয় না? হ্যাঁ, আপনি জান। এই যে অনেক কথা দেখবেন বিভিন্ন বইতে লেখা থাকে, আবার সংবাদেও বলে গরিব দুঃখীর ভেদাভেদ নাই, আরও কত কিছু বলে, এইটা হলো ঈদের তাৎপর্য না? এটা ঈদের তাৎপর্য না, এটা মুসলমানের তাৎপর্য। আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি না? ওখানে গরিব দুঃখীর কোনো পার্থক্য থাকেনি, যে গরিবরা পিছনে যাও আর বড়ো লোকরা সামনে আসো, টাকাওয়ালারা ওই পাশে, টাকা ছালারা ওই পাশে। তাহলে পাঁচ অক্ত নামাজই আমরা পড়তেছি, আমাদের ইসলামের ঐক্য পাঁচ অক্ত নামাজের মাধ্যমে দেখাইতেছি, ঈদের মাধ্যমে দেখানোর প্রয়োজন নাই। ঈদের তাৎপর্য আল্লাহর গুলামি করার জন্য, এক মাস গুলামি করছি শুক্রিয়া আদায় করার জন্য আসছি। এই আনন্দের পরে এখন যাও বাড়িতে, সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। আমি গতকাল বলতেছিলাম ঈদ আসলে একটা থেকে দুইটা হওয়া দরকার, ঈদের জামাত একটা এলাকার ভিতরে, মহল্লার ভিতরে একটা হওয়া উচিত, যাতে পুরা মহল্লার সবাই এক জায়গা হয়ে দেখা সাক্ষাৎ হয়। এটা ঈদের একটা মাকসাদ, যে সবাই এক জায়গা হবে, এক জায়গায় দেখা সাক্ষাৎ করবে। সাহাবা একরামরা যখন একসাথে দেখা সাক্ষাৎ হইতো, তো কী সুন্দর দোয়া করে দিত, আমরা তো কই ঈদ মুবারক না, নাজায়েজ বলবো না আমি, এটা পরিচালিত ঈদ মুবারক মানে বরকতময় হোক, আপনার খুশিটা কী হোক, এটা একটা দোয়া। কিন্তু সাহাবা একরামের দোয়াটা দেখেন না কত সুন্দর, তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকা, কাল্লা তোমার আমার পক্ষ থেকে আমাদের এই আমলগুলো কবুল করে নিক। আহ, কত সুন্দর দোয়া! ঈদ মুবারকের অর্থ কী? তোমার এই খুশি ঈদ বরকতময় হোক। হ্যাঁ, আমরা এই দোয়া করি, ঠিক আছে, ঈদ মুবারক, আমাদের খুশি বরকতময় হোক, কিন্তু সাহাবা একরামের দোয়াটা কত সুন্দর, যে সারা রমজান আমল করলাম, ঈদের দিন আসলাম আল্লাহর কাছে চাইতে, এ যত কিছু করলাম আল্লাহ আমার এবং তোমাদের এই নেক আমলগুলো কবুল করে নেয়, কত সুন্দর দোয়া তাদের। তো তারাও আসতো, তারাও একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতো। এরপরে বাড়িতে যাব, কিছু খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া করব না? দেখেন আল্লাহ তাআলা দুই ঈদের কোনো ঈদেই কাউকে কিন্তু কী করে নাই, দূরে রাখে নাই, সবাইকে ঈদের মধ্যে আনছে। ঈদের নামাজের আগেই ফিতরা দিয়ে দাও, গরিবের হক আদায় করো, যাতে গরিবও ভালোভাবে ঈদ পালন করতে পারে, গরিবও ভালোভাবে ঈদ পালন করতে পারে। কাউ তাগের তো দিলাম, তা আমার কী? হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিত্রি তুহরাতান লিসিয়ামি মিনাল লাগভি ওয়ার রাফাস। রোজাদারদের জন্য আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্রকে ফরজ করেছেন, মানে ওয়াজিব করছেন। কী জন্য? কয় রোজাদার রোজার ভিতরে মাঝে মধ্যে যে ওয়াহেতুক কাজগুলো করে ফেলছে অজান্তে, অনেক সময় অশ্লীল কথাবার্তা বলে ফেলছে অজান্তে, কয় সাদাকাতুল ফিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা ওগুলো মিটায় দেন। আহ, তাহলে গরিব মিসকিনদেরকে তো দিচ্ছি, তাদের ঈদ তোমরা ঈদ করো, আর আমার ফায়দা কী? রমজানে যদি টুকটাক দোষ বেড়ে হয়ে যায়, এই সাদাকাতুল ফিত্রের মাধ্যমে আল্লাহ ওটা মাফ করে দিবেন। তাহলে বাকি নেই তো কোনো দিক দিয়ে, আল্লাহ কোনো দিক দিয়ে সুযোগ দিচ্ছে না যে গুনাহ তোর থেকে যাবে। হ্যাঁ, সুযোগ দিচ্ছেনি, তোমার ভিতরে কোনো দোষ থাকবে এমন কোনো পথ আল্লাহ রাখে নাই, এরপরেও কপাল পোড়া। ঈদের দিন যদি আল্লাহর নাফরমানিতে জড়ায় যাও, এর থেকে কপাল পোড়া আর নিজের কপাল নিজে পোড়ানো যারে বলে না, নিজের কপাল নিজে পোড়ানো।
এই জন্য খেয়াল রাখা দরকার যে আজকের দিনটা আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের ছোট ভাইয়েরা আনন্দ ফুর্তি করবে, হ্যাঁ অবশ্যই করবে, খেলো যাও ওই মাঠে ক্রিকেট খেলা করো যাও, জায়েজ আছে তো, ওইটা জায়েজ নেই, এটা আমাদের বাচ্চাদেরটা জায়েজ আছে। বলছি না আগে একদিন মসজিদে মনে নাই মনে হয়, মানে যে খেলায় লেনদেন হয় না, যে খেলায় কি হয় না লেনদেন হয় না, হার জিত আছে প্রতিযোগিতা হার জিত আছে, কিন্তু লেনদেন না হলেও খেলা জায়েজ আছে, জোয়া হবে না আর। তো ঠিক আছে তোমরা ব্যাট বল নিয়ে নামো ওই মাঠে খেলো, ফুটবল নিয়ে খেলো, রাচ্চা র্যাকেট নিয়ে খেলতে চায় খেলো, দৌড় দৌড় দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করো, যাও আজকে তোমরা খেলা করো, আজকে খেলার দিন। কিন্তু দেখতে হবে আমার ছেলেটা যেন ক্লাব খুলে যে কী যেন কয় বক্স লাগায়া গান না শুনে, টেলিভিশন ছেড়ে উল্টাপাল্টা না করে, বেগানা নারীদের সাথে চলাফেরা না করে, আমার কন্যা আমার স্ত্রী যেন বেপর্দা অবস্থায় বাড়ির বাইরে চলে না যায়, যেই কন্যাটা রমজান মাসে মাথার থেকে উন্না ফেলায় নাই, তাই না, যেই বোনটা মাথার থেকে পুরো রমজানে উন্না ফেলায় নাই, বাজারেও গেছে তাও উন্না দিয়েছে, হায় হায় আজকে রমজান মাস, ঈদের দিন এই উন্নাটা হারায় যায়, ঈদের দিন উন্নাটা কী হয়ে যায়। এই জন্য খেয়াল করতে হবে রমজান চলে গেছে এটা আমাদের জন্য খুশি না, এটা আমাদের জন্য খুশি না, আমল চলে যাওয়ায় এটা মুসলমান খুশি হয় না, মুনাফিকরা খুশি হয়, কারা খুশি হয়, মুনাফিকরা কি হয়, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুনাফিকদের আচরণ ছিল রসুল যখন জেহাদে রাখত এরা পলাইতো, গোপনে আড়ালে রাখতো নিজেদেরকে, তারা জানমাল দিয়ে জিহাদ করতে চাইতো না, জিহাদ যখন শেষ হয়ে যাইতো এরপরে বেরোইতো, নিজেরা বের করতো যে যাক শেষ হয়ে গেছে। হ্যাঁ, তা আমাদের মধ্যে যারা মুনাফেক তারা কি মনে করবে, রমজান গেছে আল্লাহ বাসা গেল, এতদিন যে খাইতেছিলাম চুরি করে খাইতেছিলাম ঘরের মধ্যে, এখন আর চুরি করে খাওয়া লাগবে না। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক যুবক, কয়দিনের জিন্দেগি, কয়দিনের জিন্দেগি। এই যে আমাদের এক যে নুরানির বাচ্চার বাবা, ওই যে রুটি বানায় তৈ পাশে, একদম যুবক মানুষ না, মনে আছে, একদম যুবক মানুষ না, আমি মাঝে মধ্যে তার কাছ থেকে রুটি আনতাম, সেভাবে আমার পরিচয়, একদম যুবক মানুষ, এতটুকু এতটুকু বাচ্চা হঠাৎ চলে গেল, কোনো রোগ নাই কিছু নাই, কিসের এত বড়ায়, কিসের এত বড়ায়, যেতে তো হবেই, কেউ ২০ বছরে যাবে, কেউ ৪০ বছরে যাবে, কেউ ৬০ বছরে যাবে। তো এই যে আমার জিন্দেগিটা সামনে, কয় মিনিট, জিন্দেগিটা সামনে, এই যে জিন্দেগিটা সামনে আমার, এই সামনের জিন্দেগিটা কতটুকু, পিছনের জিন্দেগির দিকে তাকান আর কিছু লাগবে না। আপনার বয়স যদি এখন ৪০ হয় তো ৪০-এর ভিতরে নাবালকের বয়স বাদ দেন, তাহলে ধরেন আর কত, ২৫ বছর, ১৫ বছর বাদ ২৫ বছর ধরেন, ২৫ বছরের দিকে তাকায় দেখেন পিছনে কিন্তু শূন্য, মুহূর্তেই চলে গেছে, এই তো কয়দিন আগেই তো শেষ হয়ে গেল, আরে কয়দিন আগে না এরকম হইলো, কয়দিন আগে না ওরকম হলো, ঠিক পিছনের ২০-২৫টা বছর যেভাবে চলে গেছে, যার হিসাব আপনি করতে পারতেছেন না, সামনে আপনার হায়াত কতদূর আছে জানি না, তবে যতদূরই থাকুক না কেন যখন মৃত্যুর সময় হবে তখন মনে হবে হায় হায় দুনিয়ায় তো থাকলামই না, তাই না। মৃত্যু এমন এক বস্তু, এমন এক বস্তু, তোমরা যত দূর পালাও না কেন, যত বড় দুর্গের মধ্যে থাকো না কেন, যত ডাক্তার বড় বড় ডাক্তার আনো না কেন, মুলাকিকুম অবশ্যই তোমাদের কাছে আসবেই, আসবেই আসবে, শুধু আসবে না, মৃত্যু আসার সাথে সাথে আলিমুল গায়েব ওয়াল জাহের, আমার মাওলার সাথে তোমার দেখা সাক্ষাৎ হবে, যদি ভালো আমল নিয়ে মাওলার সাথে দেখা করতে পারো রহমতের নজর পাবা, আর যদি গুনাহমুখ গুনাহওয়ালা জিন্দেগি, নাফরমানিওয়ালা জিন্দেগি নিয়ে আল্লাহর সাথে দেখা করো, গজবওয়ালা চেহারার সম্মুখীন হবা, যাইতে তো হবেই। তো দুনিয়ায় নাফারমানি করবান ৬০-৭০ বছরের জিন্দেগি নাফারমানি করে একেবারে অনন্তকালের জিন্দেগিকে নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের রমজান, এক মাস রমজানে সেটা শিক্ষা দেয়, দুনিয়া প্রাধান্য দিও না, দুনিয়ায় প্রাধান্য দিও না সারস, দুনিয়া প্রাধান্য দিও না, কাফেরদের অবস্থা মুনাফেকদের অবস্থা কি, তারা দুনিয়াকে প্রাধান্য দেয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবকা, কাফেরদের অবস্থা কি, তারা আখিরাতকে, তারা হলো দুনিয়াকে প্রাধান্য দেয়, তারা দুনিয়াকেই চায়, দুনিয়া পাইতে চায়,
আর আমার মাওলা বলতেছেন আল আখিরাতু খাইরু ওয়া আবকা, আখিরাতই হলো স্থায়ী এবং কল্যাণকর। স্থায়ী স্থায়ী আবকা, ও কখনো শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হবে, আখিরাত শেষ হবে না। মহতারাম, আমাদের নামাজের সময় হয়ে গেছে, আর তিন চার মিনিট আছে। এখনও পর্যন্ত যারা আশপাশে ঘোরাফেরা করতেছি, একটু দ্রুত মসজিদে দ্রুত আমাদের ময়দানের দিকে এগিয়ে আসি।